হযরতে নিজামউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে বরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন পাওনার তজরবার চক্কে চাইলা লাইন আনার লাগি দিয়ান যখন চালিলা হযরতে নিজামউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলা যাও আমার এই কান রাখিয়া তোমার গরুর মধ্যে যাও বিবি বাচ্চা সন্তান ভাই বন্ধু যারা আছেন সবাই রে গিয়া জিজ্ঞাসা করিয়া আসো হারাম পন্থায় যে উপার্জন করিয়া গুনা খামারায় তোমার এই গুনার অংশীদার কে হইবানি যদি তোমার গুনার অংশ আত্মীয় স্বজন বউয়ে বাচ্চায় নে তাহলে আর তোমার পেশা চালাই যাওয়া আপত্তি নাই নতুবা উপার্জন তুমি একলা করায় হারাম আর খাবার আইনি আসার আরে বড় আরামে ময়দানে মাসর সাজা তোমার উপরে অন্য কেউ সাজানিত নাই এই কি মাতমা তো আমি উপার্জন করিয়া খেয়াল রাখো মুসলমান হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাড়ির মধ্যে গেলা বিবিরে জিজ্ঞাসা ফরমাইল গো বিবি আমি মানু মারিয়া পয়সা আনি তোমার দরে খাওয়াই পিয়াই বিবি আমার উপার্জন তো হারাম মরলে তো আজাব আছে আমার গুনার কোন অংশ তুমি নিবাইনি বলে ও তারে মাতলুই আইলাইনি বিয়ার সময় শর্তে ভুলাইয়া আনছো বরণ হুসন যা লাগে দিতায় খানি বনি উড়া ফিন্দা কুটুম রেশ যাওয়া আওয়া ঔষধ পত্র মরণ যা যেটা আছে সব কুলাইয়া নিতায় গুনার তো কোনো ভাত শক্তি দিয়েছে না গতিকে আমি পারছি না বড় ছেলেরে ডাক দি কইলা বাবা আমার উপার্জন জীবনের সারা হারাম এখন যে আমি হারাম খাইয়া খাওয়াইয়া তোমাদের রে ফালিয়ার বড় বড় গুণা অকল করছি বাপর গুনার কোনো অংশীদার হইবাইনি বলি ও তার একমাতনি জন্ম দিছো আমার হোক সন্তানের হোক বাপর উপরে খাওয়াইতায় ফোড়াইতায় মানু বানাইতায় আদর্শ চরিত্র শিক্ষা দিতায় আপনি আমি যখন উপযুক্ত হইমু তখন আপনার হাজির খেজমত করতাম গুণা নেওয়ার তো মাত নাই মাইয়ার এডাক দিবার মাইলাম আগো আমি যে আপনার ছুরি ডাকাতি করিয়া মানু মারিয়া হারাম পন্থায় উপার্জন করিয়া তোমাদের রে খাওয়াইয়ার আমার তো গুণা ওর নেকি বলতে নাই মারে আমার গুণার কোনো অংশ নিবাইনি বলে আব্বা জন্ম দিছ ফোড়াইতায় মানু বানাইতায় খাওয়াইতায় উপযুক্ত পাত্র চাইয়া বিবাহ বন্দোবস্ত করিয়া দিতায় বাবা সারা জীবন কুজাইতায় আমরা তো তোমার গুনার অংশ নেওয়ার লাগি জমিন আইনি কইলার মরিয়াস ভাই বইন তদ্রুফ কেউ তো গছিল না হযরত নিজামউদ্দিনের উপরে ফরিদউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাই তওয়াজ্জ ভরছে দিলের মাঝে আল্লাহর ডর আই গেছে আল্লাহর বন্দা খান্দি খান্দি গিয়া কইল হুজুর আগে তো মনোভাব আসলাম আপনারে মারিয়া পয়সা নিতাম এখন আইসি আপনার যা বালা লাগে আমারে মারুক ই দুনিয়া তাবন বলতে কেউ নাই যারা লাগি চুরি ডাকাতি করলাম গাড়ি গুড়া করলাম যারার জন্য এত সয় সম্পদ করলাম যারা রে আরামে রাখতে গিয়ে আমি এত হারাম খামল করলাম আমার তো একটা গুনার অংশ কেউ নিতে চায় না কি তার লাগি সর্বস্ব হারাইলাম তাই আমি চাই হে আল্লাহর বলি আপনি আমারে লগে নিকুয়া আইস তাকি আমি তোবা করি লইলাম জীবনে আরিলা কোনো গুনার যাইতাম নাই ও মুসলমান সকালে বাসরাবন ভাই বিকালে ফকির হইবাই বিকালে বাসরাবন ভাই সকালে ফকির হইবাই এটা কেয়ামতর আলামত নবী যে ফরমাইছেন কেয়ামত যত ঘনিষ্ঠ হইব মানুষ তত বেশি সম্পদশালী হইব সাধারণ মানুষ বড় বড় ধনী হই যাইব সকালে বার হইব গরিব লাচার অবস্থায় আর বিকালে গড়াইয়া হামাইব কোটি কোটি টাকার বস্তা লইয়া আইসি আরম্ভ হয়ে গেছে আমরার মানুষ খেনেই টাকা জোখার বারো যায় বলে মোটামুটি দুই এক খেপি দিলাইতাম বাড়িতেও কোটিপতি ও কোটিপতি ওয়ার লুবে কোটিপতি ওয়ার লুবে আমরা জোয়ান জোয়ান ছেলে ওগুলোর জীবনটা ধ্বংস হয়ে যার ভাই নিজে দুনিয়াত নষ্ট সমাজ রে নষ্ট করে আর আখেরা তো জাহান নামর আগুইনে সারা জীবন জল ভরে হাই নাই মুসলমান আল্লাহর বন্দেগান হুনিয়ার শক্তি দেখিয়ার না অবশ্য জাগায় জাগায় বলে মুসলমান ছেলে হলে আপনার হিরণের খারবার জড়িত হয়ে যায় দরাও খাইন তা আপনার অরিজিনাল খারবারই পিছনে থাকে আর আপনার ও মাল হলেন আর দান ভরদান করে তুলা পাইন ও তুলা পাওয়ার লুবে বড় পার্টির পিছনে তৈয়া মুসলমান সামনে বলিয়া বাউনির কাম অকল করিয়া নতুবা টুকটাক কারবার করিয়া আপনার জাতিনে ধ্বংস করতে আসে হে নিজে ধ্বংস মর তার সমাজ রে ধ্বংস করে আল্লাহর বন্দে গান মদর কারবার হোক আরে বা ডাক্সর কারবার হোক এটা কি আর আপনার বুড়া কোনো কারবার হইতে পারে না নগদ দনিওয়ার লাগিয়া হারামর কারবারও যাইও না যদি হারামর কারবারও যাও কত বেটায় খান্দিতরা মায়ও আপনার ডাক্স কারবারি যে লগে চই মায়ও আর খান্দে না তাই সব ফানিয়া নেই ফুয়ার লাগে ওই যে হারাম ফুয়ার উপার্জন ইগুন সলের গর টাইম জেল মায়ে কিন্তু গর মার জান যায় সন্তানের জন্য কিন্তু হারাম পন্থায় উপার্জনকারী ছেলে যখন জেল থাকে বেই লয় না তখন মায়ে ওখান বাদ দিলে তাই চৌকে দি ভানিয়ায় না
বাবায় আর্তিয়া দুই চার দিন, যখন কোন লাইন ভাইন না তাইন খান্তন বাদ দিলেন চৌকে দি ভানিয়ায় না, সন্তানেও বাবার ডাক সুখার বাড়ি গাঞ্জুড়ি মধুরির জন্য দুই একবার প্রথম ইয়াদ করিয়া হেও আর ইয়াদের মধ্যে যায় না। তাই ডাক্তার বাড়ির দেখা গেল যতদিন তোমার রোজগার করলাই উগুম হইলাই, পুলিশর তাকি সবসময় ডরাইয়া রইলাই, সাধারণ পাবলিক তাকি ডরাইয়া রইলাই, লুকাই লুকাই খারবার করলাই, শান্তি নাই, ঘুমাইতেও শান্তি নাই, খাইতেও শান্তি নাই, চলতেও শান্তি নাই, খোয়া যায় না, লিকা ওই যাননি, পুলিশ আইয়ননি, দরিলাননি, সবসময় আল্লাহর ডর থাকার কথা আছে, খালি পুলিশের ডর, তার তো আসিল আল্লাহর ডর, জিক্রি ফিকির চিন্তা, সবসময় মাল কিলা সেল দেওয়া যায়, পুলিশটা এই কিলা বাঁচা যায়, এই চিন্তা ডরে তোমার জীবন হল ধ্বংস, সেরা ছবি নষ্ট। ইহার তককে আপনার কি বলে, যখন ধরা খাইলি তখন জেলবন্দি, জেলবন্দি হওয়ার বাদে তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট, এখন আর কেউর মায়া তোমার প্রতি নাই, তোমারে ছুটাইতে কেউ ইচ্ছুক নাই, আগে আগে আর দৌড়ায় না খের না, ডাক্তারের বাপ জানলে আরো অসুবিধা, উকিলের কাছে গেলে কলে কলে যায়, কলে কলে যান, ছেলে ডাক্স ধরা খাইছে তাই উকিল ধরতে হইলে কলে কলে বাড়ির যায়, কোটো যাই না, কোটো যাই না, উকিলেও জানায় খবরদার তুমি আমার সামনে কৌটো গিয়া ওনার ডাক্তার, ডাক্তার ছেলের ব্যবহারে মাতবায় না, নেশাদার ছেলের ব্যবহারে মাতবায় না, কেন না আদালতর নিষেধ হইয়া থাকলো, কৌটোর মাঝে আর সুপারিশ চলবে না, তুমি যদি সুপারিশ হই না যাও, উকিল ধরার যাও মাত যাও, সারা সমাজ উকিলে আমরা রে খারাপ পাইব, তাই তোমার আলোচনায় কেন তো নাই, লেখায় পড়ায় ম্যাজিস্ট্রেটের লাগি আমি করবো, করলে করলে বাড়িত মিলিও, ও মুসলমান দুনিয়ার যদি তোমারে সুপারিশ করি দুনিয়ার জেলতে ছুটানি যায় না, আল্লাহর নিষেধ রসুলের নিষেধ এই খারবার, সারা জীবন যদি তুমি ইফতের প্রতি কইয়া চলো দুনিয়ার জেল তাকি তোমারে কোনো নমুনায় বাঁচাইতা আত্মীয় স্বজনের ভাড্ডা না, তাহলে আল্লাহর জেল তাকি বাঁচিতায় কিলা। এজন্য মুসলমান হালাল পয়সা হারামর তলে হারাইয়া ডাক সেবা হিরণ জুয়ার মধ্যে বইয়া আপনার নেশা দ্রব্য কারবার করিয়া জলদি ধনী হইয়া সাততলা বিল্ডিংয়ের তলে গুম তাকি আপনার সোনর আম্বা তাবুর মধ্যে ঘুমাইতে আরাম বেশ হই ভাই, যদি পিছনে চিন্তা থাকে না, পুলিশ দারোগার ডর থাকে না, সামাজিকতার ডর থাকে না, তাহলে আপনার জুবলি ঘরের মধ্যে নিরামিষ খাইয়া ঘুমাইতেও আরাম মিলে, আর বট্টালিকা সাততলা আরামর পয়সা দি বানাইয়া পুলিশের চিন্তা আপনার সিবিআইর চিন্তা সমুদয় আপনার প্রশাসনের চিন্তা মনের মাঝে নিয়া গোয়ালর কুর্দি বাদ খাইয়াও আপনার জান শান্তি মিলে না। এজন্য হালাল খাইলে শান্তি পাওয়া যায়, হালাল খাইলে দিল আপনার নরম হয়ে যায়, হালাল খাইলে আল্লাহর বন্দেগীর মধ্যে আরাম পাওয়া যায়। যতটা মানুষ ডাক্তার আসেন খেয়াল করিও, ডাক্স বেসুন বা ডাক্স খাইন, মদ বেসুন বা মদ খাইন, গাঞ্জা বেসুন বা গাঞ্জা খাইন, খানো আসেন আমি কইয়ার না, টুকাইয়া দেখবা ফয়লাই আর সেরা মুর্দা, মুখে দি চাইলে দেখবা মুর্দা হালত, চৌকে দি চাইলে দেখবা লাল উগুমার সিন, শরীরে দি চাইলে দেখবা খালি বারিকর, হাড্ডি খালি বারর, মাঠ খতাত গেলে বুধবাইবা খালি উগ্র, গড় গেলে দেখবা তার মা বাবার লাগিও বনাওত নাই, ভাই বোনির লাগিও বনাওত নাই, বউ বাচ্চার লাগিও বনাওত নাই, তোর যখন কোনো বাই দি আরাম নাই তো এই হারামও মুখ দিলে কিতার লাগি, এখনো হালাল তোবা করিয়াও তুড়া খাও, হালালর মধ্যে পবিত্রতার মধ্যে আও তোবা করো, দেখবাই লগে লগে আত্মীয়তার মধ্যেও মায়া বাড়ি যাব, রিজকের মাঝেও বরকত বাড়ি যাব, চেহারার মাঝে সৌন্দর্য বাড়ি যাব, আর আল্লাহর ইবাদতর মধ্যে আপনার কি বলে মজা লাগি যাব, এক ঘর ভাইতে হইলে ওয়ার্ড মেম্বার দে 5,000 10,000 দেওয়া লাগে, মাতিলে ভাই 2,50,000 করছো হরি হইছি এমনি নি, তুই নইতে কি গিয়ে কইছিল বে হাসা মাত নাই, ও যে আগে মেম্বার বনার আগে আমার বাড়িত গেল আমার বউরও ভাত ধরছে, আর দি ডাইরেক্ট না ধরলে জুলাত করছে, তো আমার কাছেও করছে, আমার মার কাছেও করছে, বাপর কাছেও করছে, আমরা মিনত করছি নি কে বলে তুমি মেম্বারে খাড়াও না, করছি না, 2,50,000 করছো পিতার লাগি করছো, মানুষের পয়সা হালাল লগিন হারাম বানাইতে করিয়া, সরকারে দিছিল গড়, সরকারে দিছিল হল, সরকারে দিছিল টয়লেট, কোনো জাতর আপনার ইয়ে লাগাইছে না, তুমি অটোমেটিক গরিব তো যারা আছে যারা উপযুক্ত তারারে তালাশ করি আপনার লিস্ট বানাই দিতায়, তুমি এখন লিস্টও নাম উঠাইতে কো 2,000, সামান আবার বাদে কো এখন নিতে হইলে দিবাই 5,000, লে সাহেব আপনারে দিতাম কি আপনি তো আমরা তোমার বাপর পয়সা খাই ইয়ে ইসলাম এমএলএ ইসলাম নি মেম্বার ইসলাম নি, ও যে আপনার খাইল টয়লেটের পয়সা কিয়র পয়সা খাইছে, লেফটিন দিতে সময় 12,000 টাকা 25,000 টাকা লেফটিন দিতে নিছে কি 5,000, আমরা হালাল খাইয়া লেফটিনও তৈ তৈ না নি, আর কবিছে আপনার কি করলো লেফটিনও তোয়ার আগে তার ভেটো তৈ নিল, গুকুন গিয়ে বেশ খাইছে, দেখো 2,50,000 টাকা খরচ করিয়া মেম্বার হইছে,
আর আমরার পায়খানা ময়লা খাইতে করি, গু খাওয়া হারাম আর গুস খাওয়াও সমান হারাম। ও যে আপনার গুস খাইল, আমরার আড়াই লাখ টাকা খরচ করিয়া বাফর জমিন বেসিয়া মিরাশ আসিল, বাফর বেসিয়া লইছে মেম্বার, হালাল পয়সা এখন দিয়া মেম্বার হইয়া হারাম খাইয়া কবর যাইতো চাই গুবালা নিনাবাদ, হেতো বাদ হইলো আমিও তো লুবি, গড় লাগবো 5,000 না দিলে দিত নাই, এখন আমি দিছিলাম, আমিও তো আপনার জন্য যে বানাইছি, আমার খাম হইলো হারাম, গুস খাওয়াও হারাম, গুস দেওয়াও হারাম, গুস লওয়াও হারাম, গুস দেওয়াও হারাম, দুইটা হারাম। মেম্বার বনিয়া, পামনার কাউন্সিলার বনিয়া, প্রেসিডেন্ট বনিয়া, এমএলএ বনিয়া, জনগণ গরিবর খাস্তাকে যদি লুকাইল বাজারে কালো বাজারি পয়সা লয় তাহলে এইটা হারাম লইছে, আর আমরাও যদি দেই তাহলে হারাম দিছে, দেনেওয়ালা লোনেওয়ালা দুইটাও শান্তি দুনিয়া, দুইটার ইজ্জত নাই, ইমান ও কুয়ত নাই, আর মরি গেলে সহজে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা নাই। মাত্তা কি আমি ফাতারে আল্লাহ যাতে ফরমাইছেন হালাল খাওয়ার লাগিয়া, হেনে বলে হালাল খাইলে স্বাস্থ্য ভালো হয়, হালাল খাইলে দিল ভালো হয়, পাক পবিত্র খাইলে দিল নরম থাকে, দিলও আল্লাহর খৌফ থাকে, এবাদত মজা লাগে, চেহারা উজ্জ্বল থাকে, মরি গেলে সহজে জন্নত মিলে। এজন্য আল্লাহর যাতে রাজা বাদশাহ তার সৈনিকরে সুস্থ রাখার লাগি সকাল সন্ধ্যায় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা লাগায়, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ফল ফসল সবজিগুলা খাওয়ায়, দানাগুলা খাওয়ায়, নির্ধারিত রুটিনে আপনার খানা দিয়া যায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা জীবন সুস্থ থাকার জন্য, জন্নত লাভের জন্য আল্লাহ যাতে আমরারে রুটিন দিছেন, জেলা পুলিশে রুটিন দিছে, আর্মিরে রুটিন দিছে, সরকারে ডেইলি উঠিয়া সকালে কত সময় আটা লাগে, কার ডিউটি সেনা হলো, সকালে আটিতা ঘুম নাই, আটিতা নার বগুন টান হইতো, আমার আল্লাহ ডিউটি দিছেন সকালে ফজরের টাইমে উঠো, নমাজের মধ্যে যাও, আটি আটি মসজিদের মধ্যে যাও, জমাত ধরো, যারা সকাল করেই সুমধুর হাওয়াটা গায়ে লাগায় অটোমেটিক তার চেহারা সামনা সুন্দর হয়ে স্বাস্থ্য ভালো হয়ে যায়, সকাল কুড়াটা বিরায় স্বাস্থ্য ভালো হইয়া থাকে, মানে আল্লাহর কথা শুনে না ডাক্তারের কথা, ওখানে বহুত মানুষে শুনে ইলা মানু আছে আল্লাহর হুকুম মানে না, ডাক্তারে কইয়াদের সকালে না টিলে ডায়াবেটিস তোমার দমন হবে না, ট্যাবলেটে ইনসুলিনে খামইতো নাই, সকালে কমাজ কম 3 মাইল আটিও, সকালকুর সূর্য যখন উদয় হইব ও সূর্য উদয়ের সাথে 3 মাইল আটিও 1 ঘন্টা, তোমার ঔষধটা কি আটাত আর বাতাসে আর রোদ্রে অগিনতে উপকার করে শরীর বেশ, ফজর টাইমে গিয়া দেখিও ভিন্ন ভিন্ন টাউন, ভিন্ন ভিন্ন টাউন যাইও, সূর্য উদয়ের আশপাশ টাইমে গিয়া ভাই ভাই এই মোটা মোটা লেপদা লেপদা, এই মোটা মোটা লেডি লেডি বেঠি নার বেঠাই, আপনার খালি লম্বা লম্বা ভাড়া দিয়ে খুব রেসি আড়িতে গাম্বার হইত, ওবা ইস্তাকি 1450 বছর আগে কোরআনে জানাই দিছে, সকালবেলা ঘুম থাকি জাগো, হাত মুখ বালা করি ওজুর মাধ্যমে পরিষ্কার করো, আর এর বাদে তুমি মসজিদ জমাত গিয়া ধরো, যাইবাই মসজিদ অন্ধকারের সময় নমাজ শেষ হইতে হইতে সূর্য উদয় হইব, সূর্যের বা আলো এবং সকালকুর বাতাস খাইয়া খাইয়া আবার তোমার খাজুর মধ্যে আইয়া পড়ো, এই যে সকালকুর উটা আটা ফিরা এটা তোমার স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যটা ভালো থাকবো, প্রশাসন বিভাগের সরকারে দৌড়ানি লয় সকালে স্বাস্থ্য ভালো থাকার লাগিয়া, আর আমার আল্লাহ মুমিন হল সুস্থ থাকার লাগিয়া, দেশ করলা ফজরে সকালে আপনার উঠিয়া আটি আটি মসজিদ খান যাইও, ফজন যায় বেমারে ধরলে সকালে দেখবে আটিত্রা হাসাও আটিত্রা, সরকার বিভাগ রইয়া থাকলো সকালকুর নাস্তা, রুটিন বাই রুটিন নাস্তা দে, রুটিন বাই রুটিন রাস্তা নাস্তা, যে 8টা বাজিল বা 7টা বাজিল যার যার অফিসের ফর্মুলায় বড় অফিসারের আদেশ মোয়াবিক টাইম টু টাইম ডেইলি দিন নাস্তা দে, টাইমে খাইও, আল্লাহর কি বলে স্বাস্থ্য সুস্থ থাকার লাগে টাইমে খাইও, টাইমে দিছে খানি, হে আল্লাহর বন্ধে গান আমার স্বাস্থ্য তাও সুস্থ রাখার লাগে, আমার আল্লাহর যাতে ফরমাইছেন যা তা মনে হয় খাইও না, কিছু জিনিস তোমাদের স্বাস্থ্যর লাগে ক্ষতিকার, আবার কিছু জিনিস তোমাদের স্বাস্থ্যর জন্য উপকার, যেগুলো তোমাদের উপকার করে স্বাস্থ্যসম্মত হালাল আর পবিত্র, হালাল পবিত্র গুলা খাইও, আর নাপাক অপবিত্র গুলারে তোমরা বর্জন করি লাইও, হালাল খাদ্য স্বাস্থ্য সুস্থ থাকে, দিল বালা থাকে, আর হারাম খাদ্যই তোমরা রক্ত মাংস নষ্ট করিয়া তোমরা জীবন শেষ করিয়া দে। প্রাণী জগতের মাঝে কিছু প্রাণী আল্লাহ হালাল করছই কিছু হারাম, কিন্তু একগুড়ো মানুষ আছে আপনার বাসে না, শুয়োর কুকুরিতা খাওয়া হালাল নিবা, জন্তু শুকর কুকুরিতা খাওয়া হালাল বলে না, কুকুর খারা একগুড়ো আছে নি না, পৃথিবীর মাঝে এমন এক দেশ আছে যে দেশ নাম কইলে বেড়া
এমন এক দেশ আছে যে দেশ সর্বপ্রাণীগুলোর মাঝে সবচাইতে দামি হইল কুত্তার মাংস। ইন্ডিয়ান মুদ্রায় 1,00,000 টাকা কিলো। শুনছেন, মানুষের যে জিনিস বস্তু খায় এই জিনিসটা ওই বস্তুর আসর মানুষের শরীর লই যায়। কুকুরি গু বেহায়া আনি না না, কুকুর প্রাণীটা বড় বেহায়া। এটার বেহায়া পনি দেখলে মায়ও চোখ ফিরায়, বাবায়ও চোখ ফিরায়, সন্তানেও চোখ ফিরায়, স্বামীও চোখ ফিরায়, স্ত্রীও চোখ ফিরায়। হায়াদার কোন মানুষে বেহায়া কুকুরের বেহায়া এই সময় ভাই চায় না, বেহায়া আনি না না বেহায়া। এই সময় আমরা ও যে অন্য যারা আছি, কুকুর যখন বেহায়াই করে আমরা সাইমুনি খেয়েও যান ইমান যে পরিমাণ তান সরম লাগব ও পরিমাণ, যান লাজ লজ্জা সরম যে পরিমাণ তান আপনার গুড়া লাগবো ও পরিমাণ, সব ফিরাইবার হয়ে আল্লাহ আল্লাহ দিদি এই হবিষি গুণী নিপুণতা কে আল্লাহ। ও যদি বেহায়া পনি দেখলে অন্তরের মাঝে আঘাত হয়, মনের মাঝে অন্তরের মাঝে সরম হয়, তাহলে তুমি একজন মুমিন। আর বেহায়াই দেখিয়া যদি বুড়া লাগে না, বেহায়াই দেখিয়া যদি গিন্না লাগে না, প্রমাণ করা দরকার তোমার মাঝে ইমান ভুরা নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এবার লক্ষ্য রাখো, কুকুর খাইলে কুকুরের খাসল তোয় কথার লাগি যে যে এলাকার মানুষে কুকুর খাইনি গুনতে কুকুর জেলা বেহায়া ওলা বেহায়াই করইন। কুকুরের যেমন বেহায়াই ওলা খান যারা কুকুর খাইয়া থাকে, কুকুরের আদর্শ কুকুরের চরিত্র তারার মাঝে আয়, তারাও সময় সুযোগে বেহায়াই করে। এক বুড়ো মানুষ আছে শুকর খায়, খিঞ্জির শুয়োর খায়, আমরা কাছাপাশি এবারে শুয়োর শুয়োর খারা একটা আসুন না না, ইগুন তোর চলাবিরা শুয়োর চলাবিরাও বাদ, কুকুর তেবো কিছু বালাক থাকে, শুয়োর তো বেশিরভাগ বাদ জায়গার থাকে, যেন ফুতে অন্য ফায়খানা করে অন্য ফেসা করে, অন্য আপনার আবার ফাউ দিয়া বালা করে খোসালিয়া ময়লা বানায়, তার ময়লা ফিরিয়া ফেক বানাইয়ে ময়লা বানাইয়ে হে খায়, গুর নাম শুয়োর। কুকুর তেবো ইগুতে কিছু বালা আছে। এক বুড়ো মানুষ শুকর খারা শেখে বা খারা তাকো আমার জরুরত নাই সিন ভারায় সারায়, শুয়োর খারা শুয়োর চরিত্র যেমন ইগু আপনার উদলা লেংটা তো ইগুরু আপনার পোশাক নাই, যেখানে সেখানে পেশাব করে পায়খানা করে ফুতে ঘুমায়, আপনার যেভাবে মনে করে তার বেহায় এই সীমা অতিক্রম করিলায়। ওলাগান শুয়োর খারা কিছু মানুষ আছেন ভিন্ন ভিন্ন দেশের মধ্যে, ইগুন তোর চরিত্র ইয়া থাকলো আদর্শ ইয়া থাকলো শুয়োরের মতো। মানুষ আমরা আল্লাহর গুলাম, আল্লাহর গুলাম রে আল্লাহ হিয়াল কুকুরের মতো করতে চায় না, আদর্শ বন্দা বানাইয়া তার বন্দেগি করাইতে চায়। এজন্য আল্লাহ জন্তু অগ্নর মাঝে যে জন্তুয়ে ক্ষতি করে সেই জন্তুটা খাই দেওয়া আল্লাহ নিষেধ করে দিছে। বোঝা গেল জন্তুর মাঝে কিছু জিনিস আমাদের জন্য হারাম খাইতাম না, ওলাহান হইয়া তাহলো আল্লাহর বন্দেগান। এই জমিনের ফল ফসলের মধ্যে কিছু বৃক্ষর মধ্যে ফল ধরে, এই বৃক্ষ ফলের মাঝে অগণিত ফল আছে যেগুলো আমাদের জন্য হারাম, কেননা এটা স্বাস্থ্য নষ্ট করে মানু মারে। এমন কিছু বিষ গুটা আছে, এমন কিছু বট গুটা আছে, এমন কিছু বিষ গুটা আছে, আরে পানির মাঝে সারি দিলে নব্দি ব্যাধি ফানি পাইয়া যায়, প্রবাহিত ফানির মাঝে সেই বিষ গুটা ফসল গুলা সারি দিলে ফানির প্রাণী সাপ বিচ্ছু কুশিয়া তাকে আরম্ভ করিয়া মাস পর্যন্ত ফানি খাইয়া মরি যায়। জঙ্গলে বঙ্গলে ইলা কিছু আপনার গাছপালার গুটা আছে, নাম তার ফসল খাইলে স্বাস্থ্যের ক্ষতি করিলায়। এজন্য আপনার কিছু ফসল আদি আল্লাহর যাতে আমাদের জন্য কি বলে নিষেধ করে দিছে, আল্লাহর হাদি রসুলের হদিস দ্বারা নিষেধ হইয়া থাকছে। আমি আপনার সেই প্রসঙ্গ টানতাম সাইয়ার নাইতাম মূল জায়গায় এখনো বহু দূরই। শাহ বিচ্ছ খাওয়া হালাল না হারাম? হারাম। সিনর মাঝে এমন একটা চীন দেশের মাঝে এমন একটা গাঁও আছে, গাঁও যে গ্রামের প্রত্যেকটা পরিবার সাইশ্য পরিবারের উপরে মানুষে বসবাস করে, প্রত্যেকটা পরিবারের আপনার গরর ফুলিয়া থাকলো সাত তালাইয়ের নিচে কোনো গর নাই। যে গ্রাম চীন দেশের মধ্যে এমন একটা গ্রাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখলাম সেটাই হইতেছি, চীন দেশের মধ্যে এমন একটা গ্রাম আছে যে গ্রামের সব মানুষের সাফর ফার্ম, দে সাফর ফার্ম। আমরা দেশও আছে মুরগির ফার্ম আইছে এখন মাছের ফার্ম, আগে আগে কইতাম হিন্দি মাছের ঝুল, ডাক্তরে কইয়া দিতা শিং মাছের ঝুল খাইও, মাগুর মাছের ঝুল খাইও, রক্ত বাড়িব, শরীর লগার লোক ঠিক হইব, অপারেশনের বাদে কইতো, এখন খাইও আরে। ই বাজারে তোর তাজা শিঙ্গি মিলে, তোর তাজা তোর তাজা শিঙ্গি আর মাগুর আনছে, আপনার মুখ দেওয়ার বাদে আপনার বমির ভাব করে, অরিজিনাল আপনার শিঙ্গি তার চুল খাইলে তিন টাইম খাওয়ার বাদে শরীরের হালত অন্য বাকি রয়ে যায়, খালি আপনার দবদবাই যায়।
আর ও যে ফার্ম দিয়া বানাইছে আপনার সিঙ্গি, ই সিঙ্গির জুল খাইলে আপনার কি বলে আগে জেলা বাদে দেখা যায় ফেটর বিগাড় আরো তুলা বাড়ি যায়। কেনে বলে এই গু দানা খাওয়াইয়া আপনার মানুষের সৃষ্টি দানা খাওয়াইছে, পনেরো দিনে তানে উপযুক্ত বানাইয়া বাজারও উঠাইছে, যার কারণে খাইলে এটা ক্ষতি করে। আর আল্লাহর প্রাকৃতিক জিনিস আল্লাহ পানির মাঝে বা ফুক ধরাইছে আপনার সিঙ্গি মাছ, তিন টাইম তার জুল খাইলে দুর্বল মানুষের দেহর মধ্যে বল বাড়ি যায় গিয়া। ও মুসলমান, অরিজিনাল সিঙ্গি খরিদ করতে সময় লাগে কত বলে 500-700 টাকার নিচে তার কিলো মিলে না। আর ফার্ম সিঙ্গি মাছ যেগুলি বানাইয়া ট্যাঙ্কির মাঝে আনিয়া বেছে সকল সময় 200 টাকাও লাগে না, 1 কেজি জাসিয়া বলে দে কোন জানে টগাইতো পারে, তাই 500 টাকা দিয়ে আনতাম নকল সিঙ্গি। ও নকল ঔষধও লাগান, ও নকল ঔষধও লাগানো ফার্মি হিঙ্গি গুনি বেসিয়া যে পয়সা নিছে 500 টাকার অরিজিনাল হইয়া বেসিয়া নিছে, ও তুলিয়া আনছে বিচারি থাকে ইতা ফার্ম নাই, ও যে বেসিয়া টোগাইয়া মিশা মাতিয়া নিছে মাশাল্লাহ পয়সা হালাল নিছে। তো মাছ হালাল আছিল তার মাতর মাধ্যমে হারাম হইছে নি, ফার্মর হিঙ্গি দেশি হিঙ্গি কইয়া বেসিছে চিনরে না বেটায়, অরিজিনাল দাম দিয়া আপনার ফার্মি সিঙ্গি আনিয়া খাইছে, তার লাগি অবশ্য অসুবিধা নাই যে গিয়ে দুকা দিয়া সিঙ্গি মাছ ফার্মর অগুণ অরিজিনাল হইয়া বেশিছে গিয়ে হালাল খাইছে না হারাম। বাজার ইলা মার্কেটের মধ্যে সিঙ্গি মাছ বিক্রি চলে কিবা না গিয়া দেখিও আসা মাতিয়ার না মিশা, যদি কেউ মাছ ব্যবসায়ী হইয়া থাকো ফার্মর মাছগুলা কখনো অরিজিনাল দামে বিকে না, এজন্য ফার্ম গুলারে তার ফার্ম লাইনে বেশো হালাল তোমার জন্য, কিন্তু আপনার দেশি অরিজিনাল কইয়া ফার্ম রে বিক্রি যাইও না, যে পয়সাটা বেশি আনবাই টোগাইয়া ইটা হারাম আনিয়া খাইছো হালাল নাই, নিজের বাল বাচ্চারে খাওয়াইলাই বউরে খাওয়াইলাই হারাম খাওয়াইলাই তার আরে তার লাগি আপনার ঠিক আছে, কিন্তু তোমার ঠিকানা খানবাই দুজক বানাইলাই। বর্তমান বাজারের মাছ খাইতে সুবিধা নাই আপনার সারা বেশিরভাগ দানা খারাপ, বর্তমান বাজারের মাছ দেশি কইয়া বেশি আর দানা খারাপ, সারা দানা খারাপ খোয়ার বাদেও জিকার করবো বেসরা বেটা ইতা কিতা, এগুন সোনবিলর মাছ, এগুন সোনবিলর, এগুন আপনার হমুক দিকির মাছ, তা কোনোদিনও দেওয়া হয়েছে না দানা এটা মিশা, এগুন অরিজিনাল খাইয়া আইয়া কইও হিলাটো গাইছে খাইয়া আইয়া কইও গরো আনিয়া যখন খাইলাই খাইয়া বুঝবাইলাই ইতা তো মাটির তাকি আরো বেখামায়া গিয়া কইলে পাইসা কইলে আর বাল্লার ইতা কিতা বেটিং তো বকিস লে যা বা কইছি তো খাইয়া আইয়া কইতে মোটামুটি হইছে না, ও যে হে বেচিছে দানা খারা নাই কইয়া দানা খারা মাছ বেচিছে, এখান মাত দিয়া হালাল রে হারাম বানাইছে, এখান মাত মাতিছে মাত্র কিতা বলি দানা খারা মাছ নাই তা বিলর মাছ নিঃসন্দেহ নেও 10 টাকা 20 টাকা 50 টাকা বোলান পাইছে হারাম খাইছে হারাম, বউ বাচ্চারে হারাম খাওয়াইছে আমরা এই হারাম যেতাম না। পড়েন দুরুদ শরীফ আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله عليه وسلم ايتام اسلام بسكوت يا غاج نظر نظر لگنني الله يجنن আপনার আরে কইয়ার না, মাঝে মাঝে কোনো মানুষে খাওয়া দাওয়াত খালি লুকায় বাইসে আমি লুকাও কি খালি বলে না আমি মানুষ সামনে খাওয়ার বাদেও পেট ফুলি যায় কি পরিমাণ দেজি খাওয়াই লিব করি কয় মানে দেখলে বলে তার পেট ফুলি যায়, আমরা নজর খাদাইবার ওষুধ জানি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলে হিসার হয়ে যায় আর খানিত আয় না আর খানিত নজর আয় না, ও মা তোমার মাতাম করি ভাই তুলা মাত ইয়ে করছে দুরুশ্বরী আমরা ইয়ে জিক্রি করবো হাসবি রাব্বি নূর মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
নবীজির এশকের জুশে আশিকেরি চমক ফুটে, নবীজির এশকের জুশে আশিকেরি চমক ফুটে, দিলের আয়নায় দিয়ান দিলে, দিলের আয়নায় দিয়ান দিলে, দেখা যায় নূরের খেলা, হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। এত সময় পর্যন্ত বস্তুগুলা দেখা নিচ্ছিলাম আপনার সামনে, জন্তুর মাঝে কিছু জন্তু আমরার লাগি খাওয়া নিষেধ, আপনার ফল ফসলের মাঝে কিছু আপনার ফসলা দিয়েছে যেগুলো ইয়াতাং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমাদের জন্য নিষেধ। তরি তরকারির মধ্যে এমনও কিছু তরি তরকারি আছে যেগুলো আমাদের স্বাস্থ্যসম্মত নয়, ডেট ওভার হয়ে গেছে, আসল মূল্যবালা কিন্তু ডেট ওভার হয়ে গেছে, কিছু সাইটে দিয়ে ফসি গেছে। ফসা বস্তু খাইলে যেমন আপনার বাজার থাকি আলু আনছেন, আলু আলু তো হালাল না হারাম? হালাল, হালাল আলু লইয়া আনছেন, বিজ্ঞানে রিচার্জ করিয়া কর খেঙ্গালা আলু, যে আলুয়ে খেং দিলাইছে দে মানে ইয়ে দিলাইছে সেরার বার ধরি লিছে, এই আলু যদি আপনি খাও তাহলে শরীরের মধ্যে মরণ বিধি হইতে পারে, কঠিন রূপ। আমরা তো দোকানালায় তার আলু নষ্ট করে দিতুন, এসব খেং ভাঙ্গিয়া লেবেল করি তৈছে, লেবেল করিয়া আপনি গিয়া খেং নাই আলু দেখিয়াও তো আনরায় অসুবিধা নাই, বাড়ি টানার বাদে আপনার কি খেঙ্গালা আলু আনলেও বিবি সাহেব আনি ভালাইতানি হালাল হালালো কিন হারামো না, ও খেঙ্গালা বানাইয়া খাইরা এগুলো স্বাস্থ্যসম্মত নয়, স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্যের ক্ষতি করে, যে আলুটা আপনার ফসি গেছে কিবা খেং দিলাইছে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়ে গেছে, আপনার কি বলতে ডাক্তার বিভাগে জানায় এটা খাইলে তোমার শারীরিক বৃদ্ধি হইতে পারে, বেমার হইতে পারে, খাইতে না এটা বর্জন করিলেই তাই হিগিয়ে যে আপনার ফসা আলু হরাইয়া বেশিছে, ফসায় বালায় মিলাইয়া বেশিছে, বালাটা বেশিল আর ফসকু বেশিল, বালাটার দাম লইল, 3 কেজি আলুর মাঝে বাঁচতে দিছে না, 6 গুটা হারাই দিছে ফসা, খাওয়ার জোকা নাই, বাকি টাইম বালা, ও যে 6 গুটা ফসা আলু আপনার কাছে বিক্রয় করছিল মাঝখানো হারাইয়া টোটাল 3 কেজির পুঞ্জি তার নষ্ট, যেহেতু হারাম ঢুকাই দিছে, ফসাটা তো খরিদ্দারে লইয়া নেওয়ার কথা নাই, বাঁচতে না দিয়া ফসাটা ভিতরে দিয়া বেচাইছে, তার আপনার পুঞ্জিত লস মারত না করিয়া, এখন ও যে বেচাইছে হালাল আলু হাত বেশিছে, ফসাগুলার লগে মূলগু আপনার বালাগুলার দামে বেচায়, এখন টোটাল পুঞ্জিটা তার হারাম হইছে, ইমানে জানিয়া যদি ফসাগুলা খাটিয়া ওর দেখ ফসা ওর দেখ বালা 1 গুটা ফসা ওখান ফালাই দি বালা খান খাইলাই, বেমার যখন ক্যান্সার ইগুত ধরছে ফসা বমানা ক্যান্সার, ফসলের মা সবজির মাঝে ক্যান্সার আইছে, এমত অবস্থায় তুমি ক্যান্সারের সাইট গুলা খাটিয়া হিবা যুজে রাখছো, আস্তা গুটার মাঝে বেমার ভার হইছে নানি, ফিয়া জোকার আলু হালাল বস্ত হে মূল, যখন ফসি যায় স্বাস্থ্য নষ্ট করবো খাইলে, তোমার শরীরের মধ্যে রোগ আনবো, এজন্য পয়লা বিক্রিদারে আপনার ফসাটা বিক্রয় করতো না, আর আপনার খরিদ্দারে ফসাইটা নিয়ে দেখিয়া খাইতো না, খাইলে তার আপনার কি ক্ষতি করিয়া থাকে। অবশ্য আমরা কিছু মানুষ আলু পিঁয়াজ সবজি খরিদর বেলায় বাঁচি আনার চেষ্টা করিয়া থাকি, বাল্লা খাইতাম বেমারি হইতাম না, বাল্লা খাইতাম পয়সা দিয়ে নিতাম, বাদ জিনিস নিতাম কি মাত্র ঠিক, আর এখন আমিও দেখাইবার লাগি আইছি, গরুর দুধ আমরার লাগি হালাল না হারাম? গরুর দুধ আমরার লাগি হালাল না হারাম? হালাল, বিশুদ্ধ হালাল, হালালের উপরে হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মুসাবির পাক পরবর্তীকারে আলমে সিদরাতুল মুনতাহায় ফিরিস্তা মাধ্যমে 3টা আপনার পামি খাদ্য দ্রব্য ভাটাইলা, 1টা দুধ, 1টা মৌ, 1টা মদ, 3টা জিনিস আইছে এই সময় মদ যায়, 3টা শরবত 3টা তরল বস্তু আইছে দুধে মৌয়ে আর মদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুধরে আপনার পছন্দ করছেন, বাকি 2টা আপনার সেই জায়গা ফিরাই দিলাইলা, শুধু দুধটা আল্লাহর রাসূলে পছন্দ ফরমাইলা, জিব্রাইলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি মূল বস্তুটা গ্রহণ করছেন, কেননা কিয়ামত পর্যন্ত আপনার উম্মতে আপনার দুধে পছন্দ করি যাইবার বেশ পাইবা, দুধ আপনার যে পরিমাণ আমরা দেশে আছে মৌই পরিমাণ আছেন,
মদিগু ক্ষতিকারক। তবে এখন দুধ হইল বাল্লা জিনিস, নবী যে সিদরাতুল মুনতাহাও পান করছেন, দুনিয়া তো পান করলা, দুধ বাল্লা জিনিস, শরীর খারাপ হইলে ডাক্তারেও কইয়া দেয় আপনার দুধ পান করার জন্য, দুর্বলর লাগি সবলতাই তো দুধ পান করার জন্য, তোমার শরীরের কুয়ত মর্দমিয়ত কমে গেছে, দুধ মৌ রীতিমতো দুধ মৌ খালি জিরা কয়েকদিন খাইলে আপনার বিবিসা বানিয়ে দাদা ডাকা লাগবে, দুধের মাঝে মৌর মাঝে আর খালি জিরার মাঝে আল্লাহ আল্লাহ কুয়ত রাখছে, এই বেশিরভাগ অ্যাডভার্টাইজও তা চলে। আচ্ছা এখন যদি কোনো মানুষের দুধ আপনার বাজারের মধ্যে নিয়ে বেশি লগে তুলা পানি ফুরাইয়া দুধের মাঝে মলি হিসাবে আপনার ওয়াজ করলাম মাইকর মধ্যে দুধ পানি ঘুরাইয়া দুধ বেচা হারাম, ওয়াজ করছে দুধ পানি ঘুরাইয়া দুধ বেচা হারাম, বিচারা ঘুষ মানুষ কুব্বালা হরি হুশ করি দুধ আপনার ওয়াজ শুনিয়ে আইছে, বাদর দিন আপনার কি করছে বলে আপনার পয়লা টিনের মাঝে ফানি কত উঠে আধা টিন তুই করছে, আধা টিন গাই দুহন করিয়া নিয়ে আপনার দুধ ফানির মাঝে ফেলাইছে, লইয়া গেছে অত বিক্রয় করের বিবি সাহেব আনিয়ে ফরমাইলা, ফর্মুলা বদলাইলে বিষয় বুঝলাম না, কতদিন দুধের মাঝে ফানি দিতাই এর বাদে দুধ নিয়ে বিক্রয় করতাই, আইজ দেখি বদলি লিলায় ফানির মাঝে দুধ দিলাই ফিরিয়া বেসার মধ্যেও লইয়া রোয়ানা দিলাইলা, এগুলো বুঝছত না বলে না লেহিদিন ওয়াজও গেছ না মিয়া সাহেবে ওয়াজও কইছি দুধ ফানি ফুরানি হারাম, দুধ ফানি ফুরানি হারাম, ও আমি চিন্তা করলাম পানির দুধ ফুরাইলে, আচ্ছা পানির দুধ ফুরানি আর দুধ ফানি ফুরানি দুই মাত নি, হে বুঝবাইছে দুধ পানি ঘুরাইলে গুনা হয় হারাম হয়, পানির দুধ ঘুরাইলে হারাম হয় না, যে ফাকির হোক দুধের মাঝে যদি পানি মিশাইলাও আর আপনার দুধ গুলা বিক্রয় করো মানুষের কাছে নিয়া অরিজিনাল খাঁটি দুধ হইয়া বেটায় লইয়া নের সাপ দুধ তো তোমার অরিজিনাল নাই, জিও জিও আমি এক ফুটা পানি ঘুরাই না, আমি ও দুধের কিরানিটা দইয়াও দুধও দিই না, বললা ফ্রেশ দুধ আমার মাত কান মাতিলায় আপনার ফিরিস্তার মতো অরিজিনাল দুধ দেও, আর আপনার এক লিটার দুধের মাঝে আধা লিটার পানি দিনিয়া বেশিছ একশো টাকা পাইতে আসিল অরিজিনাল দুধ বেশিয়া, এখন দেড়শো টাকা পাইলাই আপনার দেড় লিটার ফুরাইয়া দুধ বেশিয়া, পঞ্চাশ টাকা দেখরাই লাভে লাভ হয়ে গেছে না লাভ, হালাল খারাই না হারাম, ও দুধ বেচনেওয়ালা মানুষ শতকরা সত্তর জনইয়া তার লাগি দুধ পানি ফুরাইয়া বেসইন, যত গিয়ে দুধ পানি ফুরাইয়া দুধ বেশিস লাইগুর গাইও মরছে বাচ্চাও মরছে, আগের তার আপনার ভেটগু বড় হইয়া হেও আপনার জমিনতেই বিদায় হইছে, দুধ পানি ফুরাইয়া বেশিলে টাটা পড়ে ফুরা ফুরিবার উপরে, যত মানুষে দুধের কারবার সঠিক ফর্মুলায় করছে তুলা তুলা লাভ করিয়াই গিয়ে জাগা বাড়ি বিটা আপনার অনেক লইছে, হেও শান্তি বউ শান্তি সন্তান শান্তি, দুধ আর চাউলের কারবার আল্লাহ বড় বরকতরে রাখছে, দুধের কারবারও আর চাউলের কারবার অত বরকত, অত বরকত যার কোনো সীমানা নাই, কিন্তু আমরা দুধওয়ালা প্রায় মানুষের দুধের কারবার করে তার কোনো শান্তি নাই, ছয়টা জার্সি বিদেশি গাই ও করিমগঞ্জে বাড়িতে আছে ছয়টা গাই বেটার ছয়টা দুধের গাই একশো লিটার দুধ সকালে বিকালে বেছে বড়শো জমিন আরও একিয়ার বেছে, বড়শো জমিনও একিয়ার বেছে আর গাইও ছয়টা একশো লিটার দুধ ডেইলি বেছে ডেইলি, তার কারণটা বাল্লা করে তালাশ করো, দুধের মাঝে বরকত এইগুর জমিন ইগান বিকে কি খালি একশো লিটার দুধে নিম্নমান আট হাজার সাড়ে আট হাজার ডেইলি তার ইনকাম, পাঁচ হাজার যদি গাইয়া আনতে খাই আনতে বস সাড়ে তিন হাজার তাকে সাধারণ পরিবার সাড়ে তিন হাজার খাওয়া সম্ভব নয়, তাহলে এইগুর বরস জমিন আর কি আর খেনে বেচা লাগে, হারামও হারাম নাই, গরুর বেমার বিলকুল সারে না, দুধ খাইলে বেমার কমে স্বাস্থ্য বলা থাকে, তার বউ বাচ্চা হাবুলি খালি বেমারটা হয় খালি বেমারটা হয় খালি বেমারটা হয় ডাক্তার দে দিতে দিতে বরস এক কি আর নাই, হারাম আরাম মিলছে তো, মূল রহস্যজনক জায়গা তো পশিবার লাগি চেষ্টা করতে আসি ও মুসলমান, দুধ হইয়া তাকলো হালাল বস্তু ব্যবহারের ভিত্তিতে হারাম হইছে এখান মাত বুঝো আইছে নি না না, দুধ হইল হালাল তার মাঝে কোনো হারামর নিশান নাম নিশান নাই, দুধরা যখন উল্টা পাটিয়াল করি আমরা বিক্রয় করি আমরার ব্যবহারের ভিত্তিতে দুধের পয়সা হারাম হইছে বুঝাইছ নি, দুধ আসিল হালাল পবিত্র পাক পাক পবিত্র এবং হালাল বস্তু হইয়া তাকলো দুধ, দুধ বেশিয়া যদি মদ খাইতা হইলে তো হালাল হইব না নি, দুধের পয়সা দেব দুধের পয়সা অরিজিনাল দুধের পয়সা হারাম হালাল, আর দুধের পয়সা দিয়া যদি আনিয়া মদ খাই বা এক বছর গাইর দুধ বেশিয়া পুঞ্জি বানাইয়া মদর কারবারও লাগি যায় হালাল, তো হালাল পয়সা দিয়ে কারবারও লাগছি মশলা আপনার একটা আমি নাই, এক বছর দুধের গাইর দুধ বেশিয়া আপনার পুঞ্জি বানাইয়া
লাগি গেলাম মদ বা গাঞ্জার কারবারও। এখন যে দুধর পয়সা দিই গাঞ্জা বা মদর কারবার করলাম, ই পুঞ্জিটা তো হালাল আসিল, কারবারটা আমার হালাল হইছে নি। দুধর পয়সায় মদ খাইলে আপনার সেটাও গুণা, দুধর পয়সা দিই গাঞ্জা খাইলে তো ইয়া থাকলো গুণা। বস্তু আসিল হালাল, এখন পয়সাটা হালাল আসিল, হারাম বস্তু ব্যবহার করি আমরা ধ্বংস হইতে আসি। এ মুসলমান পৃথিবীর মধ্যে লক্ষ্য করো, মুসলমানের জন্য মদ খাওয়া যায় নাই, কোনো বাইক কমেন্টর মধ্যে কোনো মাত নিবায় না। বর্তমান যুগে ডরাইয়া ডরাইয়া আওয়াজ করা লাগে। আরে যদি কোনো মানুষ মদ পান খড্ডা থাকে, মদর আওয়াজ করলে কি হয়, কিতা মারা নিহত আওয়াজ আইসল নি আর পাইছে না নিমা। আচ্ছা মদর ব্যাপারে কোরআন শরীফ ও আয়াত আইসে না, হদিস শরীফ ওর মাঝে হদিস আইসে না। আলিমে ওয়াজও লাগলে তো হালাল হারাম বুঝাইতে গিয়া, খাওয়া পিয়া বুঝাইতে গিয়া মদর আপককে বিপক্ষে অনেক মাত মাতা লাগবো। এখন যদি কোনো মানে মদ পান করে আর হে ওয়াজ উনিয়া গয়া কিতা মারা নিবা, মৌলবি ওই হতা ওয়াজ বাদ দে, নমাজ রোজা হতার ওয়াজ কর, আল্লাহ খালি হতার ওয়াজ করছে। সমাজ সংশোধন করতে এটা করতেই লাগবো। হে মুসলমান আল্লাহর বন্দেগান, কোরআনে করিমে একবার নয় বারবার আল্লাহ আয়াত নাযিল করছেন মদ সংক্রান্ত ব্যাপারে। মদ খাওয়া যেমন পাপ, মদর খাওয়া যেমন গুণা, মদর ব্যবসা করা ইয়া তাহলে তেমন গুণা। হদিস শরীফের মধ্যে অতখান পর্যন্ত আইছে যে পাত্রর মাঝে মদ ব্যবহার হয়ে গেছে, এগু আপনার ব্যবহারের মধ্যে আনিও না, যদি আনতে সাতবার দইয়া, সাতবার দইয়া। একটা পাত্রত মদ তৈলে এই পাত্র যদি সাতবার দইতে হয়, তাহলে অন্তর পর্যন্ত মদ যদি পৌঁছি যায়, এই অন্তরে কতবার দইলে পবিত্র হইব। মুসলমান আমাদের দেশের মধ্যে মদর মামলার অভ্যস্ত অনেক মানুষ হয়ে গেছে, অনেক মানুষ। আসলে আল্লাহর প্রকৃত মুমিন বন্দা যারা, এরা মদ খায় না। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান যারা, এরা মদ পান করে না, মদর কারবার করে না, মদর লাইসেন্স লয় না, ডাক সেবা হিরণও যায় না। নামদারি কিছু মানুষ আছে পৃথিবীর মধ্যে, কোন ধার্মিক ব্যবহারে যাইতে পারে না, ধার্মিক তার ধর্মর সঠিক পত্রে আপনার থাকে। এখন জামালউদ্দিন যদি নাম হয় আরবি ভাষা, তো যত আরবি নাম আছে, আরবি নাম উচ্চারণ করলেও পৃথিবীর সব মানে বুঝে এই মানুষটা মুসলমান। যদি সংস্কৃতে কোনো নাম উচ্চারণ হয়, পৃথিবীর সব মানুষে বুঝে মানুষটা হিন্দু জাতি হইব। যদি ইংরেজিতে নাম উচ্চারণ নাম হয়, মানুষে বুঝে এই মানুষটা খ্রিস্টান হইব। যদি হিব্রু ভাষায় নাম হয়, তাহলে মানুষে বুঝে মানুষটা এহুদি হইব। এভাবে আপনার যার যারই ভাষাগত নাম হওয়ার বাদে মুসলমানের ভাষা হইল আরবি। তাই আরবি ভাষার নামদারি মানুষ হইলে ওই মানুষ মানুষে মনে করে হলে আপনার মুসলমান। শিলচর মেডিকেলও কফি আন্নান, গুঙ্গই আপনার ক্যান্সার হসপিটালও কফি আন্নান। কবি আন্নান যখন কেন নাম শুনলাম, শুনিয়া তো বড় বিতে বিতে খালি চিন্তা করি এই তো মনে মুসলমান। কারণ হান্নান মান্নান আন্নান ইতে হইল আমরার লাইনের নাম। তো চিন্তা করতে করতে কয়েকদিন গেল, বালা কোনো বিজ্ঞরে জিকার করলাম, কবি আন্নান এন কিতা মুসলমান নি, ও আল্লাহ এটা খ্রিস্টান, ই এটা খ্রিস্টান। বরাক হুসেন ওবামা, আমেরিকার ওনার প্রাক্তন রাষ্ট্রপতি বরাক হুসেন ওবামা, যখন বরাক হুসেন ওবামার নাম শুনলাম, বরাক হুসেন, হুসেন তো আমরা নামও তাকে নানি, আর বুরাক সরি আল্লাহ রসুল মেরাজ গেছ নানি, এতে তো বুরাক হুসেন ওবামা, এই তো আমরা লাইনের মানুষ। বাক্কা কয়দিন মনে মনে দৌড়িলাম, যাক বিবরণ বাদে তান সারা ভাইলাম যে এক মা আসলা বাপ আসলা মুসলমান, বাপ হইলা খ্রিস্টান, তাই হইলা কয়েকদিন মুসলমান বাদে আপনার কি বর্তমান হইয়া তাকলা খ্রিস্টান। তাহলে আমি বুঝাইতাম চাইছি ও কথা নামে মানুষের পরিচয় হয়ে কোন ধর্ম। সংস্কৃতের নাম হিন্দু বোঝা যায়, ইংরেজের নাম খ্রিস্টান বোঝা যায়, হিব্রু ভাষার নাম এহুদি বোঝা যায়, আরবি ভাষার নাম মুসলমান বোঝা যায়। এজন্য আপনার নামে খালি মানুষ মানে আপনার ধর্মী কয় না। জামাল হোসেন নাম হইলেও যে মুসলমান হই যিবা, কামাল হোসেন নাম হইলেও যে মুসলমান হই যিবা তা নাই। তার মাঝে যেদিন মুসলমানিয়তর নিয়ম নীতি ভাবা যাইব, মুসলমানের আদর্শ ভাবা যাইব, তখন মুসলমান গোনা যাইব। যতদিন মুসলমান চরিত্র আদর্শ নিয়ম নীতি থাকত নাই, ততদিন তানে নামদারি মুসলমান হইব, ধার্মিক মুসলমান হইত নাই। হে মুসলমান, বর্তমান বাজারটা বড় চাঙ্গা, আমরা ভিন্ন ভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, পত্র পত্রিকা খুলিলেও দেখা যায় কাল 4 কোটি টাকার ডাচ ধরা গাইছে, ফরু 1.5 কোটি টাকার ধরে লিছে, তসু আপনার 1 কোটি টাকার ধরছে, কানও ধরছে বদরপুর, কানও ধরছে আসিমগঞ্জ, খারে ধরছে নিয়ামত হুসাইন আর করিমউদ্দিন, অস্তাগফিরুল্লাহ।
ডেইলি ডেইলি আপনার দেশের সুনাম বাড়ে না বদনাম বাড়ে? এত ওয়াজ এত নসিহত হওয়ার বাদে মুসলমান নাম দাঁড়িয়ে রাখে, এমনি আপনার ডাকসর মধ্যে যায়, হিরণেবার মধ্যে যায়, আপনার মদন গঞ্জার মধ্যে যায়। অন্যান্য জাতির তো এত ধর্মীয় সভা হয় না, সবাই মক্তব থাকি আরম্ভ করি, ধর্ম শিক্ষা তো পৃথিবীর আর কোন জাতিরে দেওয়া হয় না। একমাত্র যেই জাতির জন্মসূত্রে ধর্ম শিক্ষা দেওয়া হয় সেই জাতির নাম হইয়া তার লগি মুসলমান। জন্ম নেওয়ার বাদে যখন ও আপনার খান্দে তখন আপনার মায় বাবে আপনার কি বলে গোলাম ইয়াল্লা মধ্যে লাগাইয়া, সিনার মধ্যে লাগাইয়া, ফুলের মধ্যে লইয়া পরিত্রা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরিত্তা বাইত্রা, ফিরিত্তা বাইত্রা, খান্দের যে বাচ্চা খান্দের আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু পড়িতা তো আগে একটা হলিত্রা, আগে একটা হরুতা গুম লাগাইতা খান্দন মনে করতে হলিত্রা আন্দুলি দুন্দুলি ভুকের ভারগ আমার মনা খান্দিও না আরো গীতা কথা কবিছি মিটিছে মিটিছে। এখন তো জিকির তসবিহতা পড়ল যাওক মাতর মায় লক্ষ্য হল মুসলমান, যেই বাচ্চায় মাত ফুটা আরম্ভ হয়েছে কলিমা তারে শিক্ষা দেওয়া চলছে, খানো বলে মায়ার ভাবে যেই সামান্য জবানটা সব হয়ে গেছে সবাই মক্তবর মিয়াসা শিক্ষক রাখাছে, কলিমা ইকিল নমাজ ইকিল রোজা হজ্জ কাতর নিয়ম নীতি শিখল কোরআন শরীফ পড়া শিখল, আপনার ধর্ম শিক্ষাটা তারে জন্মসূত্রে দেওয়া হয়েছে নি না না, যে 8-9 বছরের বয়স হইল গ্রামে গ্রামে আপনার কি ওয়াজ নসিহতের মজলিস হয়, ঈদগাতে খারা আওয়াজ, রোজাতে খারা আওয়াজ, মুকাময়ে খারা আওয়াজ, মসজিদে খারা আওয়াজ, মাদ্রাসাতে খারা আওয়াজ, সাহেব বাড়ি আরে খারা আওয়াজ, এক এলাকাত 32টা ওয়াজ, ছোট বড় সব মানুষ ওয়াজর মহফিলের মধ্যে গেল আলিম হলে আপনার ধর্মীয় আলোচনা করলা, এত আলোচনা আজীবন জন্মর প্রথম থেকে শেষ পর্যন্ত ধর্মর আলোচনা চলে, ধর্মর আলোচনা শুনে এর বাদেও আপনার মুসলমান কিভাবে গিয়ে আপনার হারাম কারবারও জড়িত হইতে পারে, এতটুক জানার বাদে এতটুক বুঝার বাদে যে মুসলমান আপনার ইতা হারাম কারবারও জড়িত হয় ইগু মুসলমান নামের কলঙ্ক গিয়ে আমরা মুসলমান রে মুসলমানীয় ধ্বংস হরিদের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে আমরা রে আমরা বিন্নিত করে নামদারি মুসলমান, এক মুসলমানের কারণে এক গাওয়ালায় মার খায়, এক মুসলমানের কারণে এক এলাকালায় মার খায়, কয়েকজন মুসলমানের কারণে পুরা দেশের জনতায় পুরা দেশের মুসলমানে মার খায়, এক দেশের মুসলমানের ব্যতিক্রমে গোটা ওয়ার্ল্ডের মানুষ আমার মুসলমান দেশের মুসলমানের গাইল খায়, যার কারণে আমার বাহ্যগণ লক্ষ্য করা দরকার আছে। হিন্দু ধর্মের মাঝে কেমন আপনার কি বলেন তে ইয়ে দেওয়া হয় ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, আমরা প্রায় সময় জিকার করি হিন্দু মানুষের লাগি তোর মাত কথা বইলে আপনারা ধর্মের ব্যাপারে কিতা কিতা মন্ত্র শিখছ বলে না না আমরা ইতা তো বেশ কিছু জানি না, আমরারও দয় দরকার হইলে সাধুর গেছে গেলাম গিয়া পান্ডু পণ্ডিতর গেছে গেলাম গিয়া আমি বাবনের গেছে গেলাম গিয়ে তাই টান জানো তাই ইয়ে করে দিলে আমরা ধর্মর গিয়ে কিছু নেই, বেশিরভাগ মানুষে কিচ্ছু জানেও না তার ধর্মর কেমন দরা খায় ডাকছ, কেমন দরা খায় হিরণ, কেমন দরা খায় এবার, কেমন দরা খায় মদ, আরে সারই হিন্দু ইদেশ বুদ্ধ খ্রিস্টান অনেক আছে আপনার পুয়াল পম্পিম অল ইন্ডিয়া পত্রিকা চাও, অল ইন্ডিয়া নিউজ চাও, এই ভারতবর্ষের মধ্যে আপনার অগণিত বুদ্ধ খ্রিস্টান জৈন মজুসি আছে, তারা কেমন আপনার এই সমুদয় কারবারের মধ্যে জড়িত আছে, খানিক জড়িত আছে বা কারবার আছে, আমরা আপনার 14% মুসলমান ভারতবর্ষ 14% মুসলমান মাত্র কিন্তু পত্রিকার হেডলাইনও দেখা যায় ডাক সরকার বারের মধ্যে নিয়ামত আলী ধরা খাইছে, তাহলে এক ডাক চালায় গোটা জাতির আমার এই দেশের মাঝে বদনাম করে নি না না, এজন্য প্রয়োজন হইয়া থাকলো ডাক খাওয়া হইল হারাম, ডাকসর ব্যবসা করা হইয়া থাকলো হারাম, আপনার সকালে গরিব আসিলে বিকালে দেখা যায় বাস হয়ে গেছে জলদি ধনী হইত, হাই রে হাই অন্য এক জেল বার হইয়া গেছো জিকার করলাম সাব কিতা ব্যাপার আপনারা যে দরিয়া নিল কোনো সন্ধান নাই বলে আমার বিভাগের 260 জন আছেন বর্তমানে জেল এনতান কোনো বেইল না, আপনার করিমগঞ্জ হইল না কো হাইকোর্টও দেড় না গুয়াহাটি দিল্লি পর্যন্ত দৌড় চলে এরারে মাথাও আনে না, এরা খারা আনভর মির্জাফর ফরজান কাইয়ুম বদরুল ওরা কিতার কারবার ধরো হইছে, হ্যাঁ ডাক কিতার কারবারও
ডাক রাইতে রাইতে দনি হইতা।